নমস্কার বন্ধুরা আমি শুভজিৎ বিশ্বাস আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ফ্রি জব প্রোভাইডার ইউটিউব চ্যানেল এসএন্ডেস সলিউশন ইউনিট তো বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব রাজ্যে বন্ধন ব্যাংকের তরফ থেকে প্রচুর পরিমাণে শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে সেই বিষয় নিয়ে তো আপনারা মোটামুটি সকলেই কিন্তু বন্ধন ব্যাংকের নাম শুনেছেন এবং বন্ধন ব্যাংকের ব্রাঞ্চও কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশানে দেখেছেন তো এই ব্যাংকের তরফ থেকে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতাতে প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত লোকেশন থেকে আপনারা এখানে আবেদন করার সুযোগ পেয়ে যাবেন তো কিভাবে আবেদন করবেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ আমরা ভিডিওর মাধ্যমে আলোচনা করব তো ভিডিওটিকে অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনাদের আবেদন করতে কোনো রকম সমস্যা হবে না আর চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত বিভিন্ন রকম ফ্রি জব আপডেট নোটিফিকেশন সবার আগে আপডেট পাওয়ার জন্যে তো এখানে আপনারা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন এবং স্টেপ বাই স্টেপ আমরা আপনাদেরকে জানিয়ে দেবো কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে কীভাবে নিয়োগ হচ্ছে এবং কীভাবে আপনারা আবেদন করবেন বন্ধন ব্যাংক জব দু হাজার বাইশ উচ্চ মাধ্যমিক পাশে কিন্তু নিয়োগ করা হবে প্রচুর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সরাসরি আপনারা ইন্টারভিউ দিতে পারবেন এবং ইন্টারভিউর মাধ্যমে আপনাদেরকে নিয়োগ করা হবে প্রতি মাসে বেতন যদি বলা যায় তাহলে কিন্তু চোদ্দো হাজার পাঁচশো থেকে কুড়ি হাজার পাঁচশো টাকার মধ্যে বেতন আপনাদেরকে দেওয়া হবে উচ্চ মাধ্যমিক পাশে কুড়ি হাজার পাঁচশো টাকা বেতনে বন্ধন ব্যাঙ্কে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ করা হচ্ছে ডাব্লিউ বি বন্ধন ব্যাংক রিক্রুটমেন্ট দু হাজার বাইশ তো ওয়েস্টবেঙ্গলের সব থেকে বড় বিজ্ঞপ্তি বলা যেতে পারে তো অবশ্যই ভিডিওর লিঙ্কটিকে শেয়ার করতে ভুলবেন না আপনার বন্ধু বান্ধব এবং স্বজনদের মধ্যে যেহেতু অনেক বড়ো রিক্রুটমেন্ট কিন্তু এখানে হচ্ছে তো আপনি যদি পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার জন্য রয়েছে বিরাট বড় সুযোগ এবং আপনি নিয়মিত চাকরির খোঁজ করছেন তাহলে ভিডিওটিকে কন্টিনিউ দেখতে থাকুন ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আপনাদেরকে কিন্তু এখানে নিয়োগ করা হবে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে জানাবো তার আগে জানিয়ে রাখবো এখানে কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তি আপনারা কিভাবে দেখবেন সেই বিষয়ে অবশ্যই আপনাদেরকে জানিয়ে রাখব এবং অবশ্যই আপনারা কিন্তু ভালোভাবে পড়ে নেবেন কোন দপ্তর থেকে নিয়োগ করা হচ্ছে কোন পদের ওপরে নিয়োগ করা হচ্ছে সমস্ত কিছু আপনারা ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ জানতে চলেছেন নিয়োগকারী সংস্থা এখানে নিয়োগ করা হচ্ছে কিন্তু বন্ধন ব্যাংকের তরফ থেকে তো বন্ধন ব্যাংকে ডিরেক্টর হলে আপনারা কাজ পেতে চলেছেন এখানে কিন্তু কোনো রকম থার্ড পার্টি পেরোলের ব্যাপার নেই আপনারা কিন্তু বন্ধন ব্যাংকের পেরোলে কাজ পেতে চলেছেন পদের নাম এখানে বন্ধন ব্যাংকের তরফ থেকে যে পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই নিয়োগ অনুসারে তারা যে পদে আবেদন করতে পারবে সেটার নাম হলো অপারেশন অ্যান্ড অফিস স্টাফ তো এখানে কিন্তু অপারেশন এবং অফিস স্টাফ পদের জন্য নিয়োগ করা হচ্ছে পশ্চিমবঙ্গের প্রতিটি ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করার সুযোগ পেয়ে যাবে শূন্য পদ এখানে বন্ধন ব্যাংকের তরফ থেকে যে অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে যদি বলা যায় তাহলে কিন্তু টোটালি তিনশোটি ভ্যাকেন্সি রয়েছে তো অল ওভার বেঙ্গলে তিনশোটি ভ্যাকেন্সি রয়েছে তো এই সুযোগ কিন্তু প্লিজ কেউ ভাত ছাড়া করবেন না অবশ্যই কিন্তু আপনারা আবেদন করে নিতে পারেন এবং আপনারা যদি চান আপনার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করতে তো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে আপনারা কিন্তু অবশ্যই পাঠিয়ে দিতে পারেন বেতন পরিকাঠামো আমিন এখানে আপনারা বেতন কত টাকা পেতে পারেন বেতন কিন্তু এখানে মোটামুটি চোদ্দো হাজার পাঁচশো থেকে একুশ হাজার পাঁচশো টাকার মধ্যে বেতন থাকবে যেমনটা আপনাদেরকে জানিয়ে দিয়েছি সেই বেতনটাই কিন্তু থাকবে নেক্সট গেছে শিক্ষাগত যোগ্যতা আবেদন করার জন্য আবেদনকারীর অবশ্যই ন্যূনতম যে কোনো একটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্বীকৃত বোর্ডের অধীন থেকে উচ্চ মাধ্যমিক পাস কিন্তু থাকতে হবে অথবা স্নাতক পাস অথবা গ্র্যাজুয়েশান ডিগ্রি থাকলেও আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবে থাকলেও আবেদন করা যাবে এছাড়া ন্যূনতম কোয়ালিফিকেশান কিন্তু এইচএস পাস আই মিন উচ্চ মাধ্যমিক পাস চা হয়েছে তো বুঝতেই পারছেন বিরাট বড় সুযোগ এখানে রয়েছে বয়স সীমা এখানে কত থাকতে হবে বয়স সীমা যদি বলা যায় তাহলে কিন্তু আঠেরো থেকে তিরিশের মধ্যে বয়স অবশ্যই থাকতে হবে তাছাড়া কিন্তু এখানে আপনারা আবেদন করার সুযোগ পাবেন না আবেদন করার শেষ তারিখ কবে রয়েছে এই পদের জন্যে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গেছে তো আবেদন প্রক্রিয়া কিন্তু আবারও জানিয়ে রাখবো শুরু হয়ে গিয়েছে এবং কিভাবে আপনারা আবেদন করবেন জানিয়ে দেবো তার আগে জানিয়ে রাখবো এখানে কিন্তু আগামী সাতাশ দশ দু হাজার বাইশ তারিখ পর্যন্ত আই মিন সাতাশে অক্টোবর পর্যন্ত আপনারা কিন্তু আবেদন করতে পারবেন তো খুব বেশি সময় কিন্তু হাতে নেই আপনারা কিন্তু আজকে রাতের থেকে কিন্তু আবেদন শুরু করে দিতে পারেন নিয়োগ প্রক্রিয়া এখানে আপনাদেরকে কিভাবে নিয়োগ করা হবে আপনি যদি এই পদের জন্য আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই কোনো রকম লিখিত পরীক্ষা কিন্তু দিতে হবে না সরাসরি ইন্টারভিউর মাধ্যমে আপনাদেরকে কিন্তু নিয়োগ করা হবে আপনাদের ইন্টারভিউ হবে এবং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে আপনারা ইন্টারভিউ কীভাবে যাবেন সেটা অ্যাপ্লাই করার পরে আপনাদের কাছে কিন্তু অবশ্যই অ্যাড্রেস চলে আসবে আইমিন ইন্টারভিউ অ্যাড্রেস চলে আসবে সেই ইন্টারভিউ অ্যাড্রেসে গিয়ে আপনাদেরকে কিন্তু ইন্টারভিউ দিতে হবে এবং এখানে কিন্তু কেবলমাত্র একটি পদের জন্য ইন্টারভিউ দিতে হবে সেটা কিন্তু আগে বলে দিয়েছি কোন পদে নিয়োগ করা হবে অবশ্যই পদ নাম আপনারা যদি আবারও জানতে চান তো ভিডিওটিকে স্কিপ করে আবারও আপনারা দেখে নিতে পারেন নেক্সট কাছে আবেদন পদ্ধতি আপনি যদি এখানে আবেদন করতে চান সেক্ষেত্রে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে তাদের নির্ধারিত অপারেশান ও অফিসার আই মিন অপারেশান অ্যান্ড অফিস পদের জন্য নিয়োগ করা হচ্ছে এখানে আবেদন করতে হলে আপনাকে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তো অনলাইনে কীভাবে আবেদন করবেন সেই বিষয়ে জানিয়ে দেবো আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করার ক্ষেত্রে একটি অফিসিয়াল ইমেল আইডি দেওয়া হয়েছে তো অফিসিয়াল ইমেল আইডি কিন্তু দেওয়া হয়েছে ইমেল আইডি কোথায় পাবেন জানিয়ে দেবো তার আগে অবশ্যই জানিয়ে রাখবো আপনারা কিন্তু ভালোভাবে অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালোভাবে দেখে নেবেন অফিসিয়াল বিজ্ঞপ্তির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখব এছাড়া অফিসিয়াল নোটিফিকেশান লিঙ্কও দিয়ে রাখব তার আগে আপনারা ভালোভাবে পড়ে নেবেন দেন আপনারা বুঝে নিয়ে তারপরে কিন্তু আবেদন করবেন এখানে কিন্তু কাজের জন্য কোনো রকম টাকা পয়সা নেওয়া হবে না এমনটাই জানানো হয়েছে তবে আপনারা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন কাজের জন্যে কাউকে কোথাও কোনোরকম টাকা পয়সা আপনারা দেবেন না তো ইমেল আইডি কি আছে আপনি যদি অনলাইনে আবেদন করার ক্ষেত্রে কেবলমাত্র ইমেলে আবেদন করতে চান সেক্ষেত্রে কিন্তু ইমেল আইডি আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এই ইমেল আইডিতে আপনাদেরকে কিন্তু বায়োডেটা শেয়ার করতে হবে অ্যাপ্লাই পোস্ট নেম অবশ্যই মেনশন করবেন আপনারা অনেকেই কিন্তু মেল আইডিতে বায়োডেটা পাঠিয়ে দেবেন তবে অবশ্যই চেষ্টা করবেন ওপরে কিন্তু টাইটেলে লেখার চেষ্টা করবেন অ্যাপ্লাই পোস্ট পোস্ট নেম লিখে দেবেন কোন পোস্টে আবেদন করতে চাইছেন নেক্সট আপনারা কিন্তু সেলফ ইন্ট্রোডাকশান দিয়ে দেবেন সেলফ ইন্ট্রোডাকশান মানে কি আপনার নিজের সম্পর্কে কিছু কথা অবশ্যই আপনারা ইংলিশে লেখার চেষ্টা করবেন লিখে কিন্তু তারপরে কোয়ালিফিকেশান অ্যাড করবেন মোবাইল নাম্বার ইমেল আইডি এগুলো টাইপ করে অ্যাড করে দিয়ে তারপরে কিন্তু বায়োডেটা অ্যাটাচ করবেন শুধুমাত্র বায়োডেটা আপনারা পাঠিয়ে দেবেন এমনটা কিন্তু প্লিজ করবেন না এবং যদি কোনো রকম হেল্প দরকার হয় আবেদন করার সময় অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রেখেছি এবং আরেকটি ফ্রি জব ভ্যাকেন্সি গ্রুপ আপডেট আমরা দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশনে অবশ্যই আপনারা জয়েন হতে পারেন তো আপনাদেরকে আবারও জানিয়ে রাখবো অবশ্যই মেল আইডিতে টাইটেলে লিখবেন অ্যাপ্লাই পোস্ট নেম বন্ধন ব্যাঙ্ক পোস্ট নেম মেনশন করবেন এবং যেটা মেল বডি রয়েছে ওখানে কিন্তু অবশ্যই আপনার নাম ফোন নাম্বার সেলফ ইন্ট্রোডাকশান ইংলিশে ভালোভাবে লিখে নেবেন যদি আপনি ইংলিশ ইংলিশে না লিখতে পারেন সেক্ষেত্রে বাংলায় লিখে কিন্তু আপনারা গুগল ট্রান্সলেট করে নিতে পারেন এটাও ইউজ করতে পারেন কোনো ইস্যু নেই গুগল ট্রান্সলেট কীভাবে ইউজ করতে হবে গুগল ট্রান্সলেটে গেলে আপনারা বুঝতে পারবেন ওখান থেকে বাংলা হিন্দি হিন্দি ইংলিশ এরকমভাবে আপনারা কিন্তু সেভ করে নিতে পারেন তো এইভাবে করে নেওয়ার পর আপনারা কিন্তু সেলফ ইন্ট্রোডাকশন মোবাইল নাম্বার ইমেল আইডি এগুলো দিয়ে বায়োডেটা আপলোড করে আপনারা কিন্তু মেল করে দিতে পারেন মেল আইডি আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন তো আশা করবো সমস্ত বিষয়টা স্টেপ বাই স্টেপ আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটিকে একটু শেয়ার করার চেষ্টা করবেন চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চললাম বন্ধুরাও ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই